আসসালামু আলাইকুম। রমজানে সবাই চায় হরেক রকমের শরবত বা লাচ্ছি খেতে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রবেরি লাচ্ছি। স্ট্রবেরি লাচ্ছি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে স্ট্রবেরি এবং দই, আর দইটা কিন্তু আমরা ঘরে বানিয়ে নিয়েছি। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখন আমি একটি ব্ল্যান্ডারে দই দিয়ে দিচ্ছি, এটা কিন্তু হোমমেড দই, আমরা সবসময় হোমমেড দই খেয়ে থাকি। আর এখন এখানে আমরা স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। স্ট্রবেরিগুলো ঠিক এভাবে কেটে নেবেন। স্ট্রবেরি আমি আগে থেকে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। এখন আমরা চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দিবেন। আপনি যতটুকু লাচ্ছি তৈরি করবেন সেই পরিমাণ মতো চিনি দিবেন। এখন আমরা দিয়ে দিয়েছি সাদা লবণ। এরপর দিচ্ছি পানি, আপনারা ঠান্ডা চাইলে ঠান্ডা পানি দিবেন, নর্মাল চাইলে নর্মাল পানি দিবেন। এখন আমরা সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। লাচ্ছি তৈরি করতে কিন্তু তেমন কোনো কঠিন কাজ না, খুব সহজেই আপনারা লাচ্ছি তৈরি করে নিতে পারেন। ঘরে বসে একদম সহজ উপায়ে এটি তৈরি করা যায়। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আমরা এখন গ্লাসে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আমাদের স্ট্রবেরি লাচ্ছি, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। ঘরে তৈরি করা দই এবং স্ট্রবেরি দিয়ে আমরা আজকে লাচ্ছি তৈরি স্ট্রবেরি লাচ্ছি তৈরি করেছি। এখন আমরা বরফকুচি দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য আমরা উপরে একটা একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। যার যার পছন্দ মতো বরফকুচি নিয়ে নেবেন, ঠান্ডা করে নেবেন। ব্যাস হয়ে গেল আমাদের স্ট্রবেরি লাচ্ছি। আশা করি আমাদের এই লাচ্ছির রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আমাদের পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে আবারও দেখা হবে নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমাদের একটি ক্লথিং পেজ আছে, আমাদের ক্লথিং পেজটিও ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।